আসসালামু আলাইকুম আমি শামীন রমা আমি আজকে এই ছোট্ট গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো তো আমি এখানে নয়তা সুতা নিয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এম হুক নিয়েছি তো আমি এখন প্রথমে স্লিপ নট করে চেন করে নিচ্ছি প্রথমে চারটি চেন করব করে দেখুন হুকের সাথে দুইবার সুতা পেঁচিয়ে এই যে দুইবার সুতা পেঁচিয়ে এখন আমি প্রথম চেনের মধ্যে দিয়ে দুই দুইবার দুইবার করে লুপ বের করে ত্রিপুল ক্রুশ করব দেখুন আমার একটি ঘর তৈরি করা হয়ে গেল তো আবারও আমি চারটি চেন করে নেব চারটি চেন করে এবার দেখুন যে দুইটি লুপ রয়েছে আমার ঘরের মাথাতে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন এই যে এর মধ্যে দিয়ে আমি এখন তিপুল কুরুশ করে নিব আবার আপনারা করলে বুঝতে পারবেন যে মাথায় দুইটি লুপের মতো থাকে সেখান থেকে আমি আরেকটি ঘর আবারও তৈরি করে নিচ্ছি এই যে দেখুন যে ত্রিপুল কুরুশ করলাম আবার এই যে লুপের মধ্যে দিয়ে দুইবার দুইবার করে লুপ বের করে দিচ্ছি দেখুন এভাবে আমার দুইটি ঘর তৈরি করা হয়ে গেলো আবার আমি আরেকটি করে দেখাচ্ছি চারটি চেন নিবেন নিয়ে টিপুল ক্রুশ করবেন হুকের সাথে দুইটা দুইবার সুতা পেঁচিয়ে লুপের মধ্যে দিয়ে হুকটা ঢুকিয়ে দেখুন এভাবে বের করে দুইটা দুইটা করে লুপ ছেড়ে দেবেন তো এইভাবে আমি দশটি ঘর তৈরি করে নিব আমি এখানে চারটি করেছি অফ ক্যামেরায় আমি দশটি ঘর তৈরি করে নিয়েছি তো দেখুন আমার দশটি ঘর তৈরি করা কমপ্লিট তো আমি এখন এটা উলটিয়ে এই ঘরের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রুশ করে দেব সিঙ্গেল ক্রুশ করে আমি এখন দুইটি চেন করে নিব নিয়ে এখন আমি ডাবল ক্রুশ করব। এখানে মোট আমি সাতবার ডাবল ক্রুশ করব প্রথমে তিনটি চেন সমুশ আমি আরো ছয়টি ডাবল ক্রুশ করে নিব দেখুন এভাবে আমি ডাবল ক্রুশ করে নিব আপনারা যদি গোলাপ ফুলটি বড় করে করতে চান তাহলে ঘরগুলো আরও বাড়তি করে করে নেবেন এবং এই পাপড়িগুলো যদি বড় করতে চান তাহলে ত্রিপুল ক্রুশ করে নেবেন দেখুন আমি তিনটি চেন করে সরি দুইটি চেন করে আমি এখানে জয়েন্ট দিয়ে নিলাম আবারও পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি একটি সিঙ্গেল ক্রুশ করে নিলাম করে আবারও দুইটি চেন করে নিব দেখুন আবারও ডাবল ক্রুশ করে দেব প্রথম ঘরে যেগুলো করেছি ডাবল ক্রুশ প্রতিটা ঘরের মধ্যে আমি সেভাবে ডাবল ক্রুশ করে দেখুন এভাবে মোট সাতটি ডাবল ক্রুশ করে প্রথমে তিনটি সহ কাউন্ট করবেন তো এখন আবারও দুইটি চেন করে আমি এটা লক করে দিব পাপড়িটি আমার তৈরি হয়ে গেল। তো দেখুন দুইটি পাপড়ি তৈরি হয়ে গেছে আবারও দেখুন আমি তিন নম্বর ঘরের মধ্যে আবারও সিঙ্গেল ক্রুশ করে দিচ্ছি করে আবারও দুইটি চেন করে নিব নিয়ে আবারও ডাবল ক্রুশ করে দিব সাতটি দেখুন আবারও দুইটি চেন করে এটা লক করে দিচ্ছি এভাবে আমি মোট আটটি তৈরি করে নিব শেষে লাস্টে দেখুন এই দুইটি ঘর আমি বাদ রেখে দেব এই দুই ঘরে আমি কি করব। সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো আপনাদেরকে তো ক্যামেরায় আমি আটটি ঘর তৈরি করে নিয়েছি বা আটটি পাপড়ি তৈরি করে নিয়েছি তো এখন দেখুন আমি সবুজ সুতাটি লাস্টের যে দুইটি ঘর ফাঁকা রেখেছিলাম তার মধ্যে আমি প্রথম ঘরের মধ্যে দেখুন সবুজ কালার সুতা জয়েন করে নিয়ে একটি সিঙ্গেল ক্রুশ করে দুটি চেন করে নিয়েছি করে এখন আমি ডাবল ক্রুশ করে দেব দুইবার মোট আমার তিনবার হবে তিনটি চেন সমান আমি একটি ডাবল ক্রুশ তো এখন আমি ত্রিপুল ক্রুশ করে নেব দুইটি দুটি করে লোভ ছেড়ে দেখুন একটি ত্রিপুল ক্রুশ তৈরি করে নিলাম নিয়ে এখন দুইটা সরি তিনটা চেন করে নেবো চেন করে দেখুন রুপের মাথায় যে দুই ফাঁকা স্পেসটি রয়েছে এর মধ্যে দিয়ে আমি হুকটা টেনে একটি পিকক তৈরি করে নিলাম আবারও ডাবল ক্রুশ করে দেব দুইবার ডাবল ক্রুশ করব ও লাস্টে দেখুন আমি এখন তিনটি চেন করে এটা লক করে দেব তো আমার এইভাবে একটি পাতা তৈরি হয়ে গেল লাস্টে দুইটি ঘর বাদ রেখেছিলাম আমি পাতা করার জন্য তো দেখুন এভাবে আমার একটি পাতা তৈরি হয়ে গেল দেখুন ছোট্ট একটি পাতা তো আবার আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য একটি সিঙ্গেল ক্রুশ করে দিলাম দিয়ে আবারও দুইটি চেন করব আমার একটি ডাবল ক্রুশের সমান হয়ে গেল তো আবারও একটি ডাবল ক্রুশ করে নিব দেখুন আবার একটি ডাবল ক্রুশ করে নিলাম ওর তিনবার ডাবল ক্রুশ করলাম আবারও ত্রিপুল ক্রুশ করে নিব একটি করে আবারও তিনটি চেন করে নিব করে আবারও লুপের মাথার মধ্যে দিয়ে জয়েন করে দিব আবারও ডাবল ক্রুশ করে নিব আমি দুইবার ডাবল ক্রুশ করে নেব নিয়ে এবার তিনটি চেন করে দেব দেখুন তিনটি চেন করছি করে আবারও লক করে দেব এভাবে আমার দুইটি পাতা কমপ্লিট হয়ে গেছে তো একটি চেন করে সুতাটি আমি কেটে নেব আপনার এখানে বাদতি সুতা রেখেও খাটতে পারেন কারণ এটা ফুলটা তৈরি করার জন্য আমাকে সুই সুতা ব্যবহার করতে হবে তো এখানে সুতাটি আপনি বাদ রেখে দিতে পারেন দেখুন এখন আমি পেঁচিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি পেঁচিয়ে নিব নিয়ে আমি এখন সেলাই করে দেব পিছন দিয়ে তো এভাবে আমার ফুলটি তৈরি করা হয়ে গেল আপনারা চাইলে এই সুন্দর ফুলটি তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমি আরও করেছি এই যে হলুদ ফুলটা দেখছেন এটা আমি দশটি পাপড়ি করেছি এখানে আমার বড় হয়েছে এই গোলাপ ফুলটি তো আপনারা চাইলে এর থেকেও বড়ো করতে পারেন বা এর থেকে ছোটো করতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে